এতদিনে বন্নিকে অনেকবার ফোন করেছি, কিন্তু একবারও আমার ফোন তোলেনি। এত ব্যস্ত যে আমাকে ভুলেই গেছে। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত, তুমি থাকতে আমার বন্নি ভালোই থাকবে। তুমি ঠিক ওকে চোখে চোখে রাখবে। দেখো মৃণালদা, তোমার ভালোবাসাকে বন্নি একদিন ঠিক বুঝবে। আমি জানি বন্নি আমায় ভালোবাসে না, আর কোনোদিন বাসবেও না। তাহলে তুমি যে কি জানতে চাইছো? তাহলে আমি কেন ওর সাথে থাকি? একটা অজানা শহরে একা মা মেয়ে থাকাটা নিরাপদ নয়, তাই আমার যতটুকু সামর্থ্য আমি তাই দিয়ে ওদের আগলে রাখি। কিন্তু আজ আমার মনে হয় ওখানে আমার আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। বন্নি ফুল পথে এগোচ্ছে হো না? এসব তুমি কি বলছো মৃণালদা, এসব কেন বলছো, কি হয়েছে? তুমি কলকাতা থেকে চলে আসার পর থেকে কেউ ভালো নেই হো না, কেউ না। একটা সত্যি কথা বলবো, অর্জুনবাবুও ভালো নেই হো না। তুমি আমাকে দাদার মতন সম্মান করো, সেই অধিকারে একটা অনুরোধ নিয়ে তোমার কাছে ছুটে এসছি হো না। তুমি ফিরে চলো, ফিরে চলো হো না। নিজের সংসার নিজের হাতে তুলে নাও, অর্জুনকে সামলাও। তোমার সংসার তোমাকেই দেখতে হবে, সবকিছু হাতের বাইরে যেতে দিও না হো না। সবাইয়ের হাল তুমি না ধরলে কে ধরবে? কিন্তু আমি যে নিজের কাছে নিজে কথা দিয়েছি, যতদিন না ও নিজে এসে আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, ততদিন আমি কোথাও যাব না। আর আমার বিশ্বাস, ও একদিন ঠিক আসবে, আসবেই। তোমার বিশ্বাসের উপর আমার ভরসা আছে হো না। শুধু একটাই ভয়, ততদিনে না অনেক দেরি হয়ে যায়।